পশ্চিমবঙ্গের নগরায়ণ মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, পশ্চিমবঙ্গে কাউকে গুলি করে মারা হচ্ছে না, উপরন্তু সংখ্যালঘু লোকদের মেরে বাসস্থানহীন করা হচ্ছে ভাটপাড়াতে। তার কারণ পশ্চিমবঙ্গে গুলি করে কাউকে মারা হয়নি, বরং বিজেপি ভাটপাড়ায় প্রচুর বাংলার মানুষকে, যারা বাংলায় কথা বলেন সেই মানুষকে মেরে ঘরছাড়া করছেন, প্রচুর সংখ্যালঘু মানুষকে মেরে ঘরছাড়া করছেন। যে যার মতন করে দল করবে, পশ্চিমবঙ্গে স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে। ওনারা প্রায় বলেন 80 জন, আবার দিলীপ ঘোষ বলেন 43 জন, ফিগারটা নিজেরাই জানেন না। এই যে কথা উনি এই হিংসার কথা বলছেন, হিংসায় তো সব থেকে বেশি তৃণমূল কংগ্রেসের কর্মী মারা গেছে। ওরা ঝাড়খণ্ড দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে লোক নিয়ে এসে, আর ওই বিহারের আর ওই কি বলে গুজরাটের কালচার করে আমাদের বাংলার মানুষকে তো বেশি মারছে। আর দ্বিতীয়ত আমরা এইসব গুলি গেলাম, প্রমাণ তো হলো যে দুটো বন্ধুর মধ্যে এ হচ্ছিল, যেটা ওই চাকদায় হলো, দুটো বন্ধুর মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, ওদের নিজেদের মধ্যে কি হয়েছে সেখানে গুলি হয়েছে, তো প্রমাণ হয়েছে একটা বন্ধু তো ধরাই পড়েছে। সেইটাকে যদি এখন বিজেপি যদি এখন ওই কি বলে যে মৃতদেহ ধরার রাজনীতি করে, এটাতে আমার কিছু বলার নেই। এবং প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী, তিনি দেখবেন যে পাকিস্তান বর্ডারে কতজন মারা গেছে। এখানে স্টেট ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট, এবং নিশ্চিতভাবে এমসিসি রয়েছে বলে ল অ্যান্ড অর্ডার অনেকটা খারাপ হয়ে গেছে, আবার সেই ল অ্যান্ড অর্ডার স্টেট গভর্নমেন্ট নিশ্চিতভাবে ঠিক করবে, এইটা প্রধানমন্ত্রী ঠিক কথা বলছেন না। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আজকে আপনি কি ফোন করেছেন, মানে আমাদের প্রাক্তন মেয়র বা যারা দল থেকে বেরিয়ে গেছে? আমি নিজে বন্ধু শোভন, আমার বন্ধু, আমি শোভনকে ফোন করেছিলাম। আমি চাই যে আমরা যারা মমতা ব্যানার্জির নেতৃত্বে বামফ্রন্টের বিরুদ্ধে 80 দশক, 90 দশক এবং 2000 দশকে লড়াই করেছি দীর্ঘ 30 বছর ধরে, তারা সবাই আবার মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় যে আজকে একটা সাম্প্রদায়িকতার ভাব এসছে, বাংলায় যে বাংলার কৃষ্টি সংস্কৃতি সেটা সরিয়ে দেওয়ার একটা প্রবণতা এসছে, এবং আমাদের যারা বাংলার মানুষ তাদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটাকে রুখবার জন্য আমাদের একটা বাংলা বাঁচাও আন্দোলন করতে হবে। সেই আন্দোলনে আবার আমার পুরনো যারা সাথী মমতা ব্যানার্জির নেতৃত্বে যারা বামফ্রন্টের স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিল, তাদের আবার এই আমাদের যে বাংলায় যে আজকে ধর্মনিরপেক্ষতার উপরে আঘাত আসছে, আমাদের কৃষ্টি সংস্কৃতির উপরে আঘাত আসছে, আমাদের বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বলা হচ্ছে যে তোমাদের আর বাংলা পড়ার দরকার নেই, রবীন্দ্র নজরুলকে সরিয়ে দিয়ে বলা হচ্ছে যে আমাদের আর অস্তিত্ব দরকার নেই, সেই লড়াইয়ে আবার আমরা সবাইকে সামিল হবার আহ্বান জানিয়েছি। ঠিক একইভাবে কালকে সল্টলেকে সব্যসাচী দত্ত ছিলেন একটি মিটিংয়ে, সেখানে নবজাগরণ বলে একটি মঞ্চ তৈরি করে ঘোষণা করেছেন কুণাল ঘোষ, বলেছেন এই রাজ্যে যে মানে সংস্কৃতির অবক্ষয় চলছে, কেউ কেউ সালা বলছেন মিটিং এর মধ্যে, মানে মুখ্যমন্ত্রী দিকে ইঙ্গিত করেছেন, সেইগুলোর বিরুদ্ধে পুলিশ অত্যাচারের বিরুদ্ধে তারা মঞ্চ। দেখুন আমি কি সব্যসাচী দত্ত রয়েছে, কি করবে, কি বলল, কে কি করলে, এর জবাব আমি দেব না। আমরা তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের কাছে দায়বদ্ধ, আমরা সিঙ্গুরের আন্দোলন করেছি চাষিদের জন্য, আমরা নিতাইয়ের আন্দোলন করেছি, নন্দীর আন্দোলন করেছি, নন্দীগ্রামের আন্দোলন করেছি, আমরা বাংলার যেরকম কৃষককে বাঁচানোর জন্য লড়াই করেছি, শ্রমিককে বাঁচানোর জন্য লড়াই করেছি, সেরকম এবার বাংলার সংস্কৃতি বাঁচানোর জন্যই আমরাই লড়াই করি। সব্যসাচী দত্ত থাকছেন না? সব্যসাচী দত্ত পার্সোনালি কিসে আছেন না আছেন আমি জানি না, যদি থাকেন অন্যায় নিশ্চয়ই করেছেন, তার মিটিংয়ে এটা থাকার দরকার নেই। তার কারণ তিনি যদি তৃণমূল কংগ্রেসে থাকেন, তাকে তৃণমূল কংগ্রেসে এসে আমাদের এখন যে লড়াই সেই লড়াইয়ে সামিল হতে হবে। এটা অসময়ে কিছু নয়, এটা অসময়ে কিছু নয়, এটা একটা এক একটা সময় এক একটা লড়াই আসে। আমি মনে করি না যে আমাদের দলের ওই সময় অসময় ছিল যখন আমরা বামফ্রন্টের বিরুদ্ধে লড়ছিলাম, একটা এক একটা সময় এক একটা দেশে এক একটা ক্রাইসিস আছে, এবং আমরা যারা আন্দোলন করে উঠে এসছি তাদের সারা জীবনই কোনো না কোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে হয়। তখন বামফ্রন্টের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, চাষির গুড়ি চালানোর বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে, এখন আমাদের কৃষি সংস্কৃতি বাঁচানোর জন্য এখানে যে
ধর্মনিরপেক্ষতা বাঁচানোর জন্য আবার আমাদের আন্দোলন করছে। বেনজল বেরোবে, বেনজল বেরোবে না, এটা আমাদের দুই বন্ধুর মধ্যে কথা হয়েছে, এটা আমি প্রেসকে কেন বলবো? বেনজল বেরোবে, বেনজল তো রয়েছে। আমি বিশ্বাস করি না বেনজল আছে। যে দল আন্দোলন করে ওঠে সেই দলে আন্দোলনকারীরা থাকে, আর আন্দোলনকারীরা মানুষের কি বলে, মানুষের আবেগ, মানুষের কি চাইছে এটা অনুভব করে তারা আন্দোলন করে। শুভ্রাংশু দিল্লি গেছে, বিজেপিতে জয়েন করছে আনুষ্ঠানিকভাবে, এটা আমার, এটা তো হোনা হি থা।